কিছুদিন আগে দিল্লির মাদাম তুসু মিউজিয়ামে বিরাট কোহলির কাঁধে হাত চুকে চুক রেখে টুটে চুমুকিয়েছিলেন এক তরুণী। সেই ভিডিও ভাইরালও হয়েছিল প্রচুর, কিন্তু মজার বিষয় হচ্ছে ওই তরুণী যে বিরাটকে চুমুকিয়েছিলেন সেটি বিরাট কোহলির মোমের তৈরি একটি মূর্তি ছিল। সে যাই হোক, প্রত্যেকেই চান তাদের স্বপ্নের নায়ক বা নায়িকাকে হাগ করতে বা একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সেই স্বপ্ন কয়জনেরই বা পূরণ হয়, তাই ওইরকম মুক্তম সুযোগ পেয়ে হাতছাড়া করেননি ওই তরুণী। কিন্তু এবার সোনাক্ষীর সাথে সারিকে ফলেসা গানে বিরাট কোহলির জমিয়ে নাচার ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে। আসলে এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার বিয়েতে। 2016 সালের ভিডিওটি নতুন করে এবার 2023 সালে এসে ভাইরাল হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।